আশঙ্কা মতোই মালদহে বন্যা পরিস্থিতির আরও অবনতি পুজোর মুখে জলবন্দি হয়ে কার্যত অসহায় হাজার হাজার মানুষ পরিস্থিতি সামাল দিতে প্রশাসন চেষ্টা চালালেও একাধিক জায়গায় ত্রাণ নিয়ে দেখা দিয়েছে ক্ষোভ এদিকে চরম বিপদসীমার দিয়ে বইছে গঙ্গা ও ফুলহার নদীর জল কয়েক হাজার মানুষ জলবন্দি বাঁধের ভাঙন রোধে দীর্ঘ বছর ধরে উপযুক্ত কাজ না হওয়ার অভিযোগ বাসিন্দাদের এদিকে মালদহে ফের বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল কেন্দ্রীয় সরকারের দ্বিচারিতার অভিযোগ তুলেছেন তিনি তার দাবি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ নদীভাগন প্রতিরোধ ও বন্যা নিয়ন্ত্রণের দায়িত্বে কেন্দ্র থাকলেও কোনো কাজ সময় মতো না হওয়ার ফলে আজ এই পরিস্থিতি রাজ্য সরকার সেচ দপ্তর মারফত নদীগুলির জলস্ফীতি আটকাতে জরুরি ভিত্তিতে রিংমান তৈরি করে বন্যা নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ফুলহারের স্রোতে তা ভেঙে গিয়ে এমন বিপত্তি পরিস্থিতির ওপর কড়া নজর প্রশাসনের জলবন্দীদের উদ্ধার কাজ চালাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের দল পরিস্থিতি খুবই খারাপ দাদা সকালবেলা ঘুম থেকে উঠি লোকে বলে যে বাদ কেটে গেছে তারপরে দেখি আস্তে আস্তে যে জল হু হু করে বেড়ে চলেছে এত বেড়ে চলেছে যে কিছু জিনিসপত্র টানার সময় পাচ্ছি না সকালবেলা বন্ধু বান্ধবকে ডেকে জিনিসপত্রগুলো টানলাম আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন এখন পাঁচ বছর ধরে পড়ে আছে ওই বন্যা হলে তখন বাদ মেরামতি করতে আসে আগে কোনো মেরামতি করতে আসে না এখন পর্যন্ত এখানে জল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সরকারি লেভেলের কোনো লোক এখন পর্যন্ত এখানে আসেনি আতঙ্ক তো দেখতেই পাচ্ছেন কত আতঙ্ক আছে বাচ্চা টাচ্চা নিয়ে আমাদের আমার ভাস্তা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে মনে হচ্ছে যা জলের গতি দেখে মনে হচ্ছে আরো মোটামুটি তিন থেকে চার ফিট জল বাড়বে আর চার ফিট জল বাড়লে কি হবে আমি নিজেও বলতে পারছি না বাঁধিত কেন্দ্রীয় সরকারের আন্ডারে যেসব ফারাক্কা ব্যারেজের কাজ করার ছিল যেন সূর্যাপুরের চরিয়ান্তরপুর কালীচক থ্রি সেখানে কেন্দ্রীয় সরকার আন্ডারে সেইগুলো একটাও কাজ করছে না আপনারা আগে থেকেই জানেন যে দ্বিচারিতা করছে বিমাতৃসুলভ আচরণ করছে রাজ্য সরকারের ইরিগেশন দপ্তরই শেষ দপ্তরই এর পুরো বাঁধের রিপেয়ারিং থেকে নতুন বাঁধ করা থেকে সব কাজ করছে কতগুলো খোলা হয়েছে এখানে আপাতত দু তিনটে ট্রান্সিপির খোলা হয়েছে এবং যারা শিফট হতে চাইছে হাই স্কুলগুলোকে বলে দেওয়া হয়েছে এগুলোকে বলে দেওয়া হয়েছে আপাতত গোটা হাজার পরিবার হয়েছে কবে থেকেই কাজ না গভর্নমেন্টের কোনো কাজ নাই পশ্চিমবাংলায় ইভেন মালদা তো দূরে থাকে কোনটা পশ্চিমবাংলায় থাকে জল আটকার জন্য যারা ইঞ্জিনিয়ারিং প্ল্যান ব্যবস্থা নিচ্ছে অলরেডি একটা রিপোর্ট পাঠানো হয়েছে পাঠিয়েছে আর কি ওদের দপ্তরে এবং যেটা হচ্ছে যে আপাতত যেটা হচ্ছে যে তাদের বানবাসীদের পাশে থাকা এবং পরে পরবর্তীতে সুন্দর করে একটা রিংবাদ তৈরি